welcome students in this video i am going to discuss about as you like it and this is part 1 let's go to the text the story begins at a time when france was divided into provinces and dukedoms provinces means small states অর্থাৎ ছোট ছোট রাজ্য বা প্রদেশ অ্যান্ড ডিউক ডোমস ডিউক মিন্স ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ আ স্মল স্টেট অর্থাৎ ছোট স্বাধীন রাষ্ট্রের শাসক অ্যান্ড ডিউক ডোমস স্মল স্টেটস রুল্ড বাই আ ডিউক অর্থাৎ ডিউকের শাসনাধীন ছোট রাজ্য দ্য স্টোরি বিগিনস এট এ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন টু প্রভিন্সেস অফ এটা এমন একটা সময়কার গল্প যখন ফ্রান্স কতগুলি রাজ্যে বা ডিউকের শাসনাধীন ছোট রাজ্যে বিভক্ত ছিল ইন ওয়ান সাচ প্রভিন্স দেয়ার আর ওয়ার জা ইউসারপার হু ডিপোজড অ্যান্ড ব্যানিসড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক ইউসারপার ইউসারপার মিনস আ পারসন হুটেক্স অ্যানাদার পার্সনস টাইটেল ওর পজিশান ফোর্সফুলি ওর ইলিগালি অর্থাৎ বিনা অধিকারে বলপূর্বক দখল করেছে তাকে বলা হয় ইউসারপার ইন ওয়ান সাচ প্রভিন্স এরকমই একটি রাজ্যে বা প্রভিনসে কী হলো দেওয়ার ওয়াজ এ ইউসারপার এরকমই একজন বিনা অধিকারে বলপূর্বক দখলকারী ছিলেন হু হ্যাড ডিপোজড ডিপোজড মিনস রিমুভ ফ্রম পজিশন অর্থাৎ সিংহাসনজিত করেছিল অ্যান্ড ব্যানিস্ট মিন্স ড্রপ অ্যাওয়ে অ্যাজ এ পানিশমেন্ট অর্থাৎ নির্বাসিত করা হিজ এল্ডার ব্রাদার তার বড় ভাইকে দ্য লফুল ডিউক যে ছিল আইনত ওখানকার ডিউক অর্থাৎ এখানে এমন একটা অঞ্চলের কথা বলা হয়েছে যেখানে এক বিনা অধিকারে বলপূর্বক দখলকারী তিনি তার বড় ভাইকে যিনি সেখানকার আইনসম্মত শাসক তাকে সিংহাসনচ্যুত করেছিলেন এবং রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন দ্য ডিউক হু অ্যাট হু ওয়াজ ড্রিফিন অ্যাওয়ে ফ্রম ইজ কিংডম বাই ইজ ইয়ঙ্গর ব্রাদার রিটার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স ছোটো ভাইয়ের দ্বারা নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে ওই ডিউ কী করলেন তার বিশ্বস্ত অনুগামীদের নিয়ে আর্ডেনের বনে আশ্রয় নিলেন দ্য ফরেস্ট অফ আর্ডেন এটা কি না ফ্রান্সের একটা কাল্পনিক স্থান যেখানে তেমন কোনো কঠোর পরিশ্রম করতে হয় না এবং এটাই কিন্তু গল্পের প্রধান প্রেক্ষাপট দিচ পিউপিল সুন গট অ্যাকাস্টমড টু দ্য লেজি লাইফ অব দ্য ফরেস্ট অ্যান্ড দে ইট টু বি মোর রিল্যাক্সিং দেন দ্য লাইফ অফ এ কোট খুব শীঘ্রই এই সমস্ত লোকজন অর্থাৎ ডিউকের সঙ্গে তা যৌনগমেরা গিয়েছিল তারা কী হলো না বনের যে সহজ সরল জীবনযাত্রা তাতে অভ্যস্ত হয়ে গেল এবং রাজসভার জীবনের থেকে এখানকার জীবন তাদের বেশি আরামদায়ক বলে মনে হল দ্য লেট দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড তারা যেন ইংল্যান্ডের রবিনহুডের জীবন কাটাতে লাগলেন রবিনহুড অফ ইংল্যান্ড অর্থাৎ রবিনহুড পুরাতন দিনে ইংল্যান্ডের বনে বাস করত কোনো একটা বনে বাস করতো এবং গরিবদের সাহায্য করতো এবং এই নির্বাসিত ডিউক দ্য ব্যানিশ ডিউক পাস্ট ডেজ ফ্রিলি লাইক রবিনহুড ইন ডেজ গন বাই আর এই নির্বাসিত ডিউক তার দিনগুলি যেন যে রবিনহুডের যে দিনগুলি ছিল তখনকার মতে অতিবাহিত করতে লাগলো অ্যান্ড টু দা টু দিস ফরেস্ট মেনি নোবেল ইউথ কেম অ্যান্ড স্পেন্ড দ্য লিজার টাইম ডিড ইন গোল্ডেন অনেক সম্ভ্রান্ত যুবক এই বনে এসে তাদের অবসর যাপন করতো স্বর্ণযুগে ঠিক যেমনটা করতো বা তারা করতো তারা ওখানে কীভাবে দিন কাটাতে লাগলো ডিউক এবং তার অনুগামীরা ইন সামার ডেজ রেস্ট আন্ডার শেড ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অব দ্য ফরেস্ট ইয়ার গ্রীষ্মকালে তারা গাছের ছায় বিশ্রাম নিত এবং বনের হরিণদের যে প্রাঞ্চল খেলা সেটা দেখত দে ইভেন ফেল স্যাড দ্যাট দে হ্যাড টু দোজ ডিয়ার ফর কিলুড এই সমস্ত হরিণদের নিজেদের খাদ্যের জন্য যে মেরে ফেলতে হয় এটা ভেবে তারা কিন্তু দুঃখ পেল ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লু দ্য ডিউক সাফার ফ্রম কোল্ড কিন্তু যখন শীতকাল আসতো তখন যে শীতল হাওয়া বইতো তাতে কিন্তু ডিউক ঠান্ডার কষ্ট পেতেন বার্সেট কিন্তু তিনি বলতেন কী বলতেন না দি চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স এই যে শীতল হাওয়া আমার শরীরের উপর দিয়ে উপর দিয়ে বয়ে যাচ্ছে এরাই কিন্তু আসল পরামর্শদাতা দে ডোন্ট ফ্ল্যাটার বাট represent ট্রুলি টু মি মাই কন্ডিশন এরা কোনো তোষামত করে না বরং এরা সঠিকভাবে আমার অবস্থাকে তুলে ধরে বর্তমানে আমার পরিস্থিতিটা কি সেটা কিন্তু তারা তুলে ধরে অ্যান্ড দো দে বাইট শার্পলি দে টুথ ইজ nothing নথিং লাইক অ্যাজ কিন অ্যাজ অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্রাটিউড শীত তার তীক্ষ্ণ কামড় বসালেও তাদের দাঁত কিন্তু নির্দয়তা বা অকৃতজ্ঞতা প্রকাশ করে না হিডিমার দ্যাট মেন মাইট সে এগনেস্ট অ্যাডভার্সিটিজ তিনি মন্তব্য করেন যে মানুষ প্রতিকূল অবস্থার বিরুদ্ধে কথা বলতে পারে বা কথা বলে বাট কিন্তু দেয়ার আর সাম ইউজেস অফ আয়জন স্টোট কিন্তু এই দুরাবস্থারও কিছু উপযোগিতা রয়েছে না ঠিক যেমন বিষাক্ত ব্যাঙের মাথা থেকে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা হয় ঠিক তেমনি ডিউকো প্রকৃতির মধ্যে থেকে এখানে প্রত্যত মধ্যে থেকেও কিন্তু তিনি এখান থেকে অনেক কিছু শিক্ষা নিচ্ছেন ইন দিস ওয়েট আর ডিউ ডিউ লেসনস ফ্রম নেচার অ্যান্ড ই ফাউন্ড টাংস ইন ট্রিচ বুকস ইন স্ট্রিমস ইন স্টোনস অ্যান্ড গুড ইন এইভাবে তিনি লক্ষ্য করলেন গাছেদেরও কণ্ঠস্বর আছে চলমান নদীতেও আছে জ্ঞানের উৎস এবং পাথরে রয়েছে উপদেশ এবং সব কিছুর মধ্যে যে একটা শুভ শক্তি রয়েছে সেটা তিনি অনুধাবন করলেন <clears throat> the old duke was the, lawful, was the lawful successor to the duke, Dom. But his younger brother, a usurper named Frederick, deposed and banished him from his province. So he retired to the forest of Arden. উইথ সাম অফ ইজ ফেথফুল ফলোয়ার্স তাহলে আমরা কি দেখলাম না যে বৃদ্ধ ডিউক যে এখানকার আইনত শাসক তাকে তার ভাই যার নাম আমরা একটু পরে জানবো ফ্রেডারিক তাকে সিংহাসনচ্যুত করেছিল এবং তাকে নির্বাসিত করেছিল তার প্রফেন্স থেকে তাই সেই বৃদ্ধ ডিউক তার কিছু অনুগামীদের নিয়ে আর্ডেনের জঙ্গলে চলে যায় দ্য ডিউক অ্যান্ড ইজ ফলোয়ার্স ফাউন্ড দ্য ফরেস্ট লাইফ বেটার দেন দ্যাট অফ দ্য কোর্ট এই ডিউক এবং তো অনুগামীরা লক্ষ্য করল যে রাজপ্রাসাদের জীবনের থেকে কিন্তু এই জঙ্গলের জীবন অনেক বেশি আরামদায়ক তারা কীভাবে দিনগুলো কাটাতে লাগলো ইন সামার দ্য টুক রেস্ট আন্ডার দ্য কুলিং সেডস অফ ট্রিজ অ্যান্ড ওয়াচ দ্য প্লেফুল স্পোর্টস অফ ফরেস্ট গ্রীষ্মকালে তারা গাছের শীতল ছায়ায় বিশ্রাম নিত এবং জঙ্গলের যে হরিণ তাদের যে প্রাণ খেলা সেটা তারা পর্যবেক্ষণ করতো বা দেখত বাট ইন উইন্টার দ্য কোল্ড উইন্ড রিমাইন্ডেড দেম দেয়ার ট্রু বাই চিলিং বাইট কিন্তু শীতকালে প্রচন্ড ঠান্ডা কিন্তু ডিউককে মনে করে দিত তার বর্তমান বা সত্যিকারের অবস্থার কথা বাট দ্য ডিউক ফাউন্ড ইট লেস আনকাইন্ড অ্যান্ড ইনগ্রেটফু আনগ্রেটফুল দেন দ্য ক্রুয়াল কটিয়ার্স কিন্তু তার কাছে প্রকৃতির এই যে নিষ্ঠুরতা সেটা কিন্তু রাজসভার নিষ্ঠুরতা থেকে অনেক বেশি কম নিষ্ঠুর বা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বলে মনে হলো হি টুক লেসন ফ্রম নেচার অ্যান্ড অ্যাডভার্সিটিজ তিনি প্রকৃতি এবং প্রতিকূলতা থেকে শিক্ষা নিতে লাগলেন হি ফাউন্ড বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস সারমনস ইন স্টোনস অ্যান্ড গুড ইন এভরিথিং তিনি চলমান নদীকে মনে করলেন জ্ঞানের উৎস পাথরের থেকে তিনি উপদেশ নিলেন এবং সব কিছুর মধ্যে যে একটা শুভ শক্তি রয়েছে সেটা তিনি অনুধাবন করলেন দাস হি গট অ্যাকাস্টমড টু দ্য লেজি লাইফ অব দ্য ফরেস্ট অ্যান্ড এইভাবে জঙ্গলের যে উদ্ভিগ্নতাহীন বা উদ্বেগহীন যে জীবন যে অলস জীবন তার সঙ্গে তিনি মানিয়ে নিয়েছিলেন দ্য ব্যান ইনস্টিটিউট হ্যাডের ডটার এই নির্বাসিত ডিউকের রোজালিন নামের এক মেয়ে ছিল অ্যান্ড লাইক হার বাদার লাইক হার ফাদার এবং তার বাবার মতো সি ওয়াজ অলসো থ্রোন আউট অব দ্য ডিউকড তার বাবার মতো তাকেও রাজ্য থেকে নির্বাসিত করা হয়েছিল বাট কিন্তু স্টিল রিমেন্ড ইন দ্য প্যালেস কিন্তু তখনও পর্যন্ত সে কিন্তু রাজপাশে থাকতো কেন বা কীভাবে না বিং দ্য কম্পেনিয়ান অফ সিলিয়া দ্য প্রেজেন্ট ডিউক ডটার কী হিসেবে থাকতো না বর্তমান যে ডিউক তার যে মেয়ে তার নাম হচ্ছে সিলিয়া সে সিলিয়ার সাথী হিসেবে সঙ্গী হিসেবে কি দেখলাম না রোজালিন্ড বলে একটা ক্যারেক্টার পেলাম সেটাকে যে নির্বাসিত ডিউক তার মেয়ের নাম হচ্ছে রোজালিন্ড আর সিলিয়া যে হচ্ছে বর্তমান ডিউক তার মেয়ের নাম হচ্ছে সিলিয়া কিন্তু রোজালিন্ডের বাবাকে নির্বাসিত করা হলেও তার রাজ্য থেকে বের করে দেওয়া হলেও রোজালিনকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল কি হিসেবে না সিলিয়ার সঙ্গী হিসেবে দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক এন্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল এফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন টু সিস্টার্স তো দুই ভাইয়ের মধ্যে ডিউক এবং তার ভাই এই দুই ভাইয়ের মধ্যে যে বিবাদ এই বিবাদ কিন্তু দুই বোনের মধ্যে বন্ধুত্বকে নষ্ট করতে পারেননি ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড হোয়েন এভার সি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার ব্রাদার ফাদার উপরন্তু সিলিয়া রোজালিন্ডকে সান্ত্বনা দিত যখন রোজালিন্ড তার বাবার কথা চিন্তা করে কষ্ট পেত ওয়ান ডে হোয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার একদিন সিলিয়া যখন রোজালিন্ডের সঙ্গে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে কিছু কথাবার্তা বলছিল আ ম্যাসেঞ্জার কেম উইথ দ্য নিউজ দ্যাট দেয়ার উড বি ম্যাচ এক দু দেশে বার্তা দিল যে একটা মল্লজিত অনুষ্ঠিত হবে ওয়াচ ইফ ওয়ান্টেড এবং তারা এটা দেখতে পারে যদি তারা ইচ্ছে প্রকাশ করে

সেই সময় সম্ভ্রান্ত মহিলারা এবং রাজকন্যারা কুস্তি বা মল্লযুদ্ধ প্রতিযোগিতা দেখত কারণ মল্লযুদ্ধ বা কুস্তি ছিল রাজপুত্রদের একটা প্রিয় খেলা বাট হেয়ার কিন্তু এখানে দে থট দ্যাট দে উড ফেস ট্র্যাজেডি অ্যাজ এ প্র্যাকটিসড রেসলার ওয়াজ টু ফাইট অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান কিন্তু এখানে তাদের মনে হলো যে তারা এক মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হবে কারণ এখানে একজন দক্ষ বা নিয়মিত কুস্তিগির একজন অনভিজ্ঞ যুবকের সাথে লড়াই করবেন হোয়েন দ্য ডিউক শোধ দ্য লেডিজ দে বোধ দ্য লেডিজ হ্যাড কাম টু ওয়াচ সাচ অ্যান আন ম্যাচ বিটুইন আ প্র্যাকটিস রেসলার অ্যান্ড এ ইয়ং ম্যান দ্য বিরত করা অর্থাৎ কাউকে উপদেশ দেওয়া যে কোনো কাজ থেকে বিরত থাকার জন্য যখন ডিউক দেখলেন যে এক দক্ষ যোদ্ধার সাথে এক অনভিজ্ঞ যুবকের মল্লযুদ্ধ হতে চলেছে এবং এটা রোজালিন এবং সিলিয়া দেখতে এসেছে তিনি তাদেরকে বললেন যেন তারা ওই যুবককে এই অসম লড়াই থেকে বিরোধ করতে পারে বা করে বাট কিন্তু সরি অ্যাট ফার্স্ট সিলিয়া ট্রাই টু রেজিস্ট দ্য ইয়ুথ ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ প্রথমে সিরিয়া চেষ্টা করলো ওই যুবককে এই অসম লড়াই থেকে দূরে রাখার অ্যান্ড দেন রোজালিন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস ট্রাই টু চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম দ্য এনসুইম ফাইট তারপর রোজালিন্ড তার মিষ্টি কথায় এই লড়াই থেকে যুবকটির মন ঘোরানোর চেষ্টা করল বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিজ এন্ট অর্থাৎ স্বনির্বন্ধ অনুরোধ কিন্তু এই দুজনের আবেদন শুনে যুবকটি ওই দুই সুন্দরীর সামনে নিজের বীরত্ব প্রমাণ করতে আরও দৃঢ় প্রতিজ্ঞ হল দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভেলোর ইন ফ্রন্ট অব দ্য ফেয়ার লেডিজ কিন্তু যখন সে ওই দুজন মহিলার কাছ থেকে আবেদন শুনলো তখন কিন্তু সে তার বীরত্ব প্রমাণ করতে তার দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল হি রিফিউজ টু লিসেন টু দেম সে তাদের কথা শুনতে অস্বীকার করল বাট কিন্তু হি সেড ইন সাচ আ গ্রেসফুল ম্যানার দ্যাট বোধ দ্য লেডিজ বিকেম মোর কনসার্ন অফ হিম কিন্তু সেই কথা এমন সম্ভ্রমের সঙ্গে বললো যে ওই দুই মহিলা তার প্রতি আরও উদ্বিগ্ন হয়ে পড়ল কেন না হি সেট সে বললো আই এম সরি টু ডিনাই সা ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং আমি এরকম অসাধারণ সুন্দরী নারীদের আবেদনে সাড়া না দেওয়ার জন্য দুঃখিত হি অলসো সেট সে আরও বলল যে হি উড লাইক দ্য লেডিজ টু উইস ফর হিম অ্যান্ড ইফ ই ডিফিটেড হি উড নট বি অ্যাসেম্প সে বলল যে সে চায় ওই নারীরা তার জন্য শুভকামনা করুক এবং সে হেরে গেলেও লজ্জা পাবে না ইভেন ইফ হি ওয়াজ কিল্ড হি ওয়াজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড এবং সে আরও বলল যে এমন যদি সে মারাও যায় তাহলে এই পৃথিবীতে তার জন্য চোখের জল ফেলার কেউ নেই হি সেড দ্যাট হি ওয়াজ অনলি আ পার্সন হো ফিল্ড অফ আসে সে আরো বলল যে সে কেবল এই পৃথিবীর কিছুটা স্থান দখল করে আছে এবং এই যুদ্ধে গিয়ে তার যদি মলযুদ্ধকে তার যদি মৃত্যু ঘটে এই মৃত্যুতে আরো ভালো কিছু দ্বারা তার এই শূন্যস্থানটা সে চলে গেলে তার যে শূন্যস্থানটা সৃষ্টি হবে সেটা অন্য ভালো কিছু দ্বারা সেই সুন পূরণ হবে দ্য রেসলিং ম্যাচ বিগ্যান অবশেষে মল্লযুদ্ধ শুরু হলো সিরিয়া উইসড দ্যাট দ্য ইয় উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট সিরিয়া কামনা করছে যে এই যুদ্ধে যেন যুবকটার কোনো ক্ষতি না হয় বাট রোজালিন ওয়াজ মোর কনসার্ন কিন্তু রোজালিন তার জন্য বেশি উদ্গ্রীব ছিল বা উদ্বিগ্ন ছিল সি হ্যাড অ্যান ইনক্লেন টুয়ার্ড হিম সি ফেল্ড পিটি ফর হিচ ফ্রেন্ডলেস কন্ডিশন তার ওই যুবকের প্রতি টানটা বেশি ছিল কারণ সে তার নির্বাধ্য যে নিঃসঙ্গতার জীবন তার জন্য দারুণভাবে সহানুভূতিশীল ছিল ইট সিম দ্যাট সি হ্যাড অলমোস্ট ফলেন ই লাভ ফর হিম মনে হলো যেন সে ওই যুবকের প্রেমে পড়েছে দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইয় গড ফ্রম দ্য লেডিজ ওয়ার্ক ওয়ান্ডার্স ফর হিম এই যুবক ওই দুই সম্ভ্রান্ত নারীর কাছ থেকে এমন অনুপ্রেরণা পেল যে তাকে কিছু বিস্ময়কর করে দেখানোর জন্য শক্তি জোগালো অ্যান্ড হি ডিফিটেড হিজ in ইন সাচ আ ওয়ে দ্যাট ফর সাম টাইম হি not even টক সে এমন হয় বিপক্ষ যোদ্ধাকে হারিয়ে দিল যে সে কিছুক্ষণের জন্য কথাও বলতে পারল না দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজড with দ্য ইউথ স্কিল অ্যান্ড কারেজ অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম এই যুবকের দক্ষতা এবং সাহস দেখে ডিউক ফ্রেডরিক এতটাই খুশি হলো যে সে ওই যুবককে সম্পর্কে আরও বিস্তৃত জানতে চাইলো এখানে এসে কিন্তু প্রথমবার দেখলাম যে ডিউকের নাম রয়েছে বর্তমান ডিউকের নাম দেখো রেখেছে এখানে ফ্রেডরিক দ্য ইয়থ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রোল্যান্ডি বয়েজ যুবক নিজেকে স্যার রোল্যান্ডি বয়জের ছোটো ছেলে বলে ছোট ছেলে অরল্যান্ডো বলে পরিচয় দিল স্যার রোল্যান্ড বয়েজ ওয়াজ ডেড বর্তমানে কিন্তু রোল্যান্ডি বয়েজ স্যার রোল্যান্ডি বয়েজ মারা গেছেন বাট হোয়েন হি ওয়াজ এ লাইফ হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ডিউক যখন তিনি বেঁচেছিলেন তখন তিনি বর্তমানে যে নির্বাসিত ডিউক তার বন্ধু ছিলেন সো অন হিয়ারিং দ্যাট অর্ল্যান্ডো ওয়াজ ইসন দ্য ডিউক ওয়াজ and অ্যান্ড he হি been বিন দ্য of অফ else এবং যখন বর্তমান ডিউক জানতে পারলো যে অরল্যান্ডো আর কেউই নয় রোল্যান্ডি বয়জের পুত্র যে নির্বাসিত রাজার বা নির্বাসিত ডিউকের একমাত্র সন্তান ডিউকের বন্ধু রোল্যান্ডি বয়জের একমাত্র সন্তান ছোট সন্তান তিনি ভাবলেন অরল্যান্ডো অন্য কারোর পুত্র হলে ভালো হতো তার এই পাটে কি দেখলাম না আরও তিনটে ক্যারেক্টারের সঙ্গে আমাদের আমরা এখানে ইন্ট্রোডিউস হলাম নাম্বার ওয়ান হু হোয়াজ অরল্যান্ডো অর্ল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট অফ স্যার রোল্যান্ডি বয়েজ ওয়ান অফ দ্য ওল্ড ফ্রেন্ডস অফ দ্য ওল্ড ডিউক এই অর্ল্যান্ডো আর কেউই নয় যে বৃদ্ধ বা ব্যানিস্ট ডিউক তার যে পুরোনো বন্ধুদের মধ্যে একজন রোল্যান্ডে বয়জের ছোট ছেলে হচ্ছে এই অরল্যান্ড রোজালেন্ড ওয়াজ রোজালিন্ড রোজাল্যান্ড ওয়াজ দ্য অনলি ডটার অফ দ্য ওল্ড ডিউক অর হু ওয়াজ ব্যানিশড বাই হিজ ইয়ংগার ব্রাদার ফ্রেডরিক যে বৃদ্ধ ডিউককে তার ভাই মানে ফেডরিক নির্বাসিত করেছিল তার একমাত্র কন্যা হচ্ছে রোজালিন্ড

অ্যান্ড অ্যান্ড অর্ল্যান্ডো ওয়াজ টু ফাইট এগেন্স্ট আ প্র্যাকটিসড রেসলার ইন দ্য ম্যাচ আমরা এখানে কি দেখলাম না ফ্রেডরিকের আর যে বর্তমান ডিউক তার আশায় অর্ল্যান্ডোর সঙ্গে এক দক্ষ যোদ্ধার মল্লযুদ্ধ হতে চলেছে দ্য ডিউক আস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া টু ডিসুইড অর্ল্যান্ডো ফ্রম ফাইটিং এজ এ ফিউড অ ট্র্যাজেডি ফর হিম রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ট্রাই টু চেঞ্জ from মাইন্ড ফ্রম fight. Thus, ফাইট Rosalind got acquainted গড one another. যখন ডিউক দেখলো যে রোজালিন্ড এবং সিলিয়া তার এই মল্লযুদ্ধ দেখতে এসেছে তখন ডিউক তাদের অনুরোধ করলো যাতে তারা অর্ল্যান্ডোকে বোঝায় যে সে যুদ্ধ থেকে বিরত থাকে কিন্তু এবং রোজালিন এবং সিলিয়া চেষ্টা করলো যাতে তার মনটার পরিবর্তন ঘটে এবং এইভাবেই কিন্তু রোজারিনের সঙ্গে প্রথম অল্যান্ডোর সাক্ষাৎ হয় তারপর আমরা কি দেখলাম না হাউ ডিড রোজালিন ফল ইন লাভ উইথ অল্যান্ডো কীভাবে রোজালিন অল্যান্ডোর প্রেমে পড়লো দ্য ইন্সপিরেশন দ্যাট অল্যান্ডো গড ফ্রম দ্য লেডিজ ওয়ার্ক ওয়ান্ডার্স ফর হিম অ্যান্ড আনএক্সপেক্টেডলি হি ডিফিট হিজ এই যে মহিলাদের কাছ থেকে সে যে উদ্বুদ্ধ পেয়েছিল সেটা দারুণভাবে কাজ করে বিস্ময়করভাবে কাজ করে এবং অবিশ্বাস্যভাবে সে কী করে না তার প্রতিদিকে হারিয়ে ফেলে রোজোল্যান্ডো ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড সি বিকেম হ্যাপিয়ার আর হোয়েন সি কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ স্যার রোল্যান্ডো বয়েজ আর ফাদার্স ফেভারিট এবং এটা দেখে রোজালিন খুশি হয়েছিল এবং আরও বেশি খুশি হয়েছিল যখন জানতে পারল যে এই অরল্যান্ড আর আর নয় তার বাবার বন্ধু রোল্যান্ডি বয়জের ছোটো ছেলে এবং এখন শেষে আমরা দেখলাম যে কীভাবে স্যার ডিউ ফ্রেডেরিকের মনের পরিবর্তন ঘটলো টুয়ার্ডস অরল্যান্ড অল্যান্ডোজ আনএক্সপেক্টেড ভিক্ট্রি এন্ড ইস করে রেসিং ম্যাচ প্লিজেড নো অ্যান্ডোজ নেম অ্যান্ড প্যারেন্টেজ মল্লযুদ্ধে অল্যান্ডের অপ্রত্যাশিত জয় এবং তার সাহস এবং দক্ষতা ডিউক ফ্রেডরিককে ভীষণভাবে খুশি করেছিল এবং এতটাই আনন্দ হয়েছিল ডিউক ফ্রেডরিক যে তিনি ওই যোদ্ধার নাম এবং পরিচয় জানতে চান বাট হোয়েন হি কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সান অফ স্যার রোল্যান্ডি বয়েজ ওয়ান অফ দ্য ফ্রেন্ডস অফ দ্য ডিউক হিজ প্লেজার টার্নড ইন্টু অ্যাঙ্গার কিন্তু যখন তিনি জানতে পারলেন যে এই অরল্যান্ডো আর কেউই নয় যে নির্বাসিত ডিউক তার বন্ধু রোল্যান্ডি বয়েজের ছেলে তখন তার যে আনন্দ সেটা কিন্তু এর আগে পরিণত হয়েছিল দ্যাটস অল ফর পার্ট ওয়ান অফ অ্যাজ ইউ লাইক ইট থ্যাংক ইউ